হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, আর আমি মিষ্টি। আজকে আমি তোমাদের সাথে আবারও নিয়ে হাজির হয়েছি একটা ব্রাইডাল শাড়ি ড্রপিং। তোমাদের প্রচুর রিকোয়েস্টেড ভিডিও এটা, তো তোমাদের রিকোয়েস্টে বানিয়েছি, তো প্লিজ 1000 লাইক তো চাই আমার। ওকে, তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমি শাড়ির যে ফার্স্টের দিকটা আছে সেটা ইন করে নিয়েছি পেটিকোটের ওপরে। অ্যান্ড এরপর তোমরা তো এতটা পর্যন্ত জানোই শাড়ি পরাটা, তো নর্মাল যেরকম শাড়ি পরা হয় সেরকমটাই করবে, চারিপাশটা ইন করে নেবে ভালো করে। এবং এরপর একদমই ফার্স্টের যে আঁচলের দিকটা আছে আমরা সেদিকটায় চলে যাব, এবং সেখানে গিয়ে একদম ভালো করে কুচি করব পাট টু পাট করে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে কুচি করানোটা শিখিয়েছি, বাট তাও এবারে তোমরা ভালো করে দেখো যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে কুচি করতে হয়, খুব সুন্দরভাবে তোমরা দেখে নাও। ঠিক এরকম ভাবে যদি তোমরা কুচি করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটার সাথে আরেকটা ভালোভাবে থাকবে। তো এইভাবে দেখো, খুব ইজি। এবার ওখানটা ছেড়ে একটু মাঝ বরাবর ঠিক এইভাবে একটার সাথে একটা কুচি ধরে নিতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এই শাড়ি ড্রপিং এর সাথে আমি একটা ব্রাইডাল মেকআপ করেছি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা নেক্সট ভিডিওতে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তো বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব যদি না করে থাকো আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি কথা দিচ্ছি যে এরকমই হেল্পফুল ভিডিও তোমাদেরকে আমি সবসময় উপহার দেব। এরপর এইভাবে আঁচলটা ঠিকঠাক করে কুচিগুলোকে করে নিতে হবে, তারপর কিন্তু একটা পিন অ্যাপ্লাই করে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে কুচিগুলো থাকে। সবটা তো আর বলে বোঝানো যায় না, তোমরা ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। ঠিক মাঝ বরাবর, মাঝ বরাবর মানে কুচি থেকে মানে কাঁধে যে কুচিটা থাকবে সেখানটার কাজটা আমি হাতে একটা পিন মেরে নিলাম, তাতে খুব ভালোভাবে পুরো আঁচলটা থাকবে। এই দেখো ঠিক এভাবে। এরপর লেন্থ যেটা আছে সেটা তোমরা কি করে নেবে দেখো, ঠিক এইভাবে যতটা সামনে আসবে একটা মাপ করে নিয়ে তোমরা এতটা আঁচলটা রাখবে। আর সেটাতে যদি না বুঝতে পারো কতটা আসবে তাহলে লেন্থ থেকে এক আঙুল ওপরে তোমরা কুচিটা নেবে, তাহলে ঠিক এই যে মাপটা আছে সেই মাপটা আসবে। ঠিক আছে, এরপর আমি যে পিনটা মেরেছিলাম সেই পিনটা আমি একেবারে ব্লাউজের সাথে লাগিয়ে নিচ্ছি। আবারও মিডিল জায়গাটায় আমি আর একটা সেফটি পিন ইউজ করছি। আমি ঠিক যেখানে যেখানে পিন ইউজ করছি তোমরা ঠিক সেইখানে সেখানে পিন ইউজ করতে পারো, বা পিন ইউজ করতে হবে। তোমরা এইভাবেই আমাকে আরো অনেক কমেন্ট করতে থাকো, আমি তোমাদের সববার কমেন্টের মানে যে রিকোয়েস্ট করছো তোমরা সেই সব ভিডিও আমি বানাবো, বাট একটু আস্তে আস্তে। আর সবাইকে আমি কমেন্টে কিন্তু রিপ্লাই করছি, তোমরা জানো নিশ্চয়ই। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমি কুচি করছি, ঠিক একটুখানি যেখান থেকে আঁচলটা উঠেছে দেখো একটুখানি নিচটা ছেড়ে কুচিটা করতে হবে, ঠিক এইভাবে দেখো, দুটো হাত দিয়ে ধরে একটা একবার বুড়ো আঙুলে এবং একটা মিডিল আঙুলটায় ধরে ঠিক এইভাবে কুচিটা করবে তোমরা, তাহলে কিন্তু কুচিটা একটু বড় হয়।
আর ব্রাইডাল শাড়ি ড্রাপিং এ কুচিগুলো একটু বড় বড় হলে বেশ সুন্দর লাগে। আর বেনারসিতে কিন্তু ছোট ছোট কুচি করা যায় না, কারণ একটু হেভি ওয়ার্ক থাকে, তো তাই জন্য ঠিক এইভাবে ভি হয়ে থাকবে। দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা এরকমই থাকবে। কিন্তু তাহলে শাড়ি স্টাইলের যে আসল মানে যে শাড়ি স্টাইলটা সেটা খুব ভালো বোঝা যাবে। এরপর তোমরা এইভাবে কুচিগুলোকে সমান সমান করে নেবে যেন এবড়ো খেবড়ো না হয়ে থাকে, এইভাবে ধরে নেবে। এটা শুধু বেনারসি দিয়ে পরতে পারবে তা নয়, বাট যদি তোমরা এটা অন্য কোনো শাড়ি দিয়ে পরো সেক্ষেত্রে হয়তো এতটা ভালো লাগবে না। বাট আমি বলবো এই শাড়িটা কিন্তু বেনারসি দিয়ে পরতে পারো, বা বেনারসি টাইপের যে শাড়িগুলো সেগুলো পরতে পারো। কারণটা আমি বলে দিচ্ছি, কারণ যেহেতু আমি আঁচলটা এনে সামনেটা আনবো, কারণ বেনারসিতেই একমাত্র বেনারসি বা বেনারসি টাইপের মতো যে শাড়িগুলো সেগুলোই একমাত্র আঁচলের দিকটা হেভি ওয়ার্ক থাকে, তো সেটা দেখানোর জন্য আমি এই শাড়ি স্টাইলটা দেখাচ্ছি। বাট নর্মাল যদি তোমরা একটা জামদানি শাড়ি বা নর্মাল যেসব কটনের ওপর শাড়িগুলো সেগুলোতে যদি তোমরা এগুলো পরো, তাহলে সেক্ষেত্রে কি হয় আঁচলটা কিন্তু একটু পাতলা হয়, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে এটা বুকের কাছে নিতে পারবে না। তো আর যে শাড়িগুলো যে শাড়ি বেনারসি শাড়িগুলোর আঁচলের দিকটা একটু হেভি ওয়ার্ক থাকে, আমার মনে হয় সেই সব শাড়িগুলোই এইভাবে পরলে খুব সুন্দর লাগে। আর যদি মনে হয় তোমাদের আঁচলের দিকটা ওয়ার্ক বেশি নেই তেমন একটা, তাহলে আমি বলবো আট পৌরে করে পরতে পারো। আর এই শাড়ির ড্রাপিংটা কিন্তু ফ্যাটিদেরও ভালো লাগবে, এবং যদি রোগা পাতলা হয় সেটাও ভালো লাগবে, দুজনকেই ভালো লাগবে। এরপর সামনের যে আঁচলটা দেখছো, সেই আঁচলের নিচের খুঁটটা কিন্তু আমি একটা সেফটি পিন মেরে নিয়েছি, যাতে আমার তো সামনের এই আঁচলটা কোনো ওয়ার্ক ছিল না, তো সেক্ষেত্রে আমি যদি সামনে নিয়ে আসতাম তাহলে একদম ভালো লাগতো না, তাই জন্য আমি ওটা মুড়ে একটা সেফটি পিন লাগিয়ে নিয়েছি। এবং ওপরেরটায় আমি দেখো সামনের যে আঁচলটা গেছে সেখানের সাথে আরেকটা সেফটি পিন আমি মেরে নিলাম, যাতে খুব ভালোভাবে আটকে থাকবে। এবং তোমরা যদি চাও তাহলে ডান দিকেও আরেকটা সেফটি পিন ইউজ করতে পারো, বাট যদি ভালোভাবে ক্যারি করতে পারো শাড়ি তাহলে ওখানটা ইউজ করার দরকার নেই, তাহলে ওটা নিয়ে গিয়ে একদম পিছনে ব্লাউজের সাথে একটা পিন ইউজ করে নেবে, ওটা খুব ভালোভাবে থাকবে। বাট আমি বলবো যদি তোমরা খুব রোগা পাতলা হও এবং এই সেম শাড়ি স্টাইলটা পরো, তাহলে আমি বলবো তোমরা বুকের সামনেটা একটা সেফটি পিন ইউজ করে নিতে পারো, সেক্ষেত্রে শাড়িটা নিচের দিকে নেমে যাবে না। আর পিছনের যে আঁচলটা দেখছো আমি যে পিছনে নিয়ে গেলাম, সেটা কিন্তু ব্লাউজের সাথে সেফটি পিন মেরে নেবে। তাহলে ব্যাস শাড়ি পরা কমপ্লিট। এই দেখো ঠিক এইভাবে পি আকৃতিতে করে নেবে তোমরা, এখানটা সেফটি পিন মেরে নেবে। আর ব্রাইডাল শাড়ি র্যাপিং এ তো কোমর বন্ধনীটা মাস্ট, তো এই শাড়ির সাথে কোমর বন্ধনীটা পরলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে শাড়ি পরাটা। তো এরপর দেখো আমি পুরো মেকআপটা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, এই শাড়ি র্যাপিং এর সাথে কিভাবে তোমরা মেকআপ করবে এইভাবেই আমি করেছি। আর এই মেকআপের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আর একটা দিন অপেক্ষা করতে হবে, নেক্সট আমি ভিডিওটা যেটা আপলোড করবো সেটা এই ব্রাইডাল মেকআপটা। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আরো অন্য ধরনের যদি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে, সাবস্ক্রাইব যদি এখনো পর্যন্ত না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। আজকের মতো বাই বাই এন্ড টেক কেয়ার, লাভ ইউ অল।